বাংলার পল্লীর পল্লীর মানুষের ওই লতা মোটরশুটি লতা শস্য ক্ষেতের সৌন্দর্য আপনার আগে আর কেউ ফুটিয়ে তোলেননি গ্রামের দরিদ্র অশিক্ষিত এবং খাটিয়ে মানুষ অর্ধভুক্ত এদের জীবনেও যে সৌন্দর্য আছে এদের জীবনে যে সৌকর্য আছে এদের জীবনে যে শিল্প শিল্প আছে আপনার আগে আর কেউ বাংলা সাহিত্যে সেটা ফুটিয়ে তোলেননি এবং বাংলা সাহিত্যের মাধ্যমে এখন বিশ্ব সাহিত্য যেটা ছড়িয়ে পড়েছে আপনারও অনেক অবদান সেটা কি আপনি সজ্ঞানে করেছিলেন আপনি কি মনে করেছিলেন যে এই প্রয়োজনটা আছে অথবা আপনি শুধু নিজের আনন্দের জন্য আপনি নিজের মনের কথা ওই যে ব্যক্ত করার জন্য আপনি লিখেছেন আমি তো অন্য কারোর মতো লিখতে যেয়ে লিখতে পারিনি নিজের মতন যখন লিখতে আরম্ভ করলাম তখনই আমার লেখাটা সহজ হয়ে পড়লো যা দেখেছি যা ভালো লাগে সেগুলো যখন লেখা আরম্ভ করলাম সেগুলো লিখতে লাগলাম সহজ হইল আমার পক্ষে এখন এটা তো ভাবি নাই যে এই লেখা দিয়ে দেশ বিদেশে নাম করব কি নানান দেশে নিমন্ত্রণ হবে দাওয়াত হবে সেখানে যাব আমি লিখেছি আমার দেশের লোকের জন্য। আমার দেশের কথা আমার দেশের লোকেরা শুনবে তাদের পান পাত্র টুবু টুবুটুবুকে যদি বাইরে যায় তা যাক কিন্তু আমার উদ্দেশ্য হলো যে আমার দেশের লোকেরা তারা পড়ুক এবং সেই জন্যে তাদের অবচেতন মনের ভিতরে যে লোকসঙ্গীত ছিল যে নকশা ছিল যে করুণ কথা ছিল যে সুন্দর সুন্দর প্রকাশভঙ্গি ছিল গ্রাম্য মেয়েদের বিয়ের গানে আরও সব নানান গানে সেগুলো আমি তুলে এনে আমার গল্পের নায়ক নায়িক কাদের মুখের ভিতরে বুঝে দিয়েছে তাতে হয়তো আমি মনে করি যে আমার বই যাদের ভালো লাগে তাদের অবচেতন তারা এমনি তো সাধারণ লোক যারা গ্রামের ছেলে তারা লেখাপড়া শিখে গ্রামকে তারা অবহেলা করে গ্রাম্য সংস্কৃতিকে তারা অবহেলা করে তারা ওই শহরে এসে শহরের মতো গান শহরের মতো জীবন জীবনযাপন করে তবুও তাদের অবচেতন মনে এই সব সংস্কৃতির প্রতি একটা ভালোবাসা সে তারা নিজেরাও জানে না আমি চেষ্টা করি যে আমার লেখার ভিতর দিয়ে তাদের সেই অবচেতন মনের যে ভালোবাসাটা সেটা জাগুক এবং আমার বই পুস্তক যে কিছু লোকে পছন্দ করে আমার মনে হয় সেই জন্যই করে হয়তো বাংলাদেশের গ্রামের জীবন গ্রামের মানুষ আজকে মহিয়ান গরিয়ান সাহিত্য সংস্কৃতিতে এদের কথা আজকাল সারা দুনিয়ারই গ্রাহ্য এ ব্যাপারে আপনি শুধু যে প্রতিকৃতায় নন আপনার নিজের অবদান অনেক বেশি আপনি সক্রিয়ভাবে অনেক কিছু অবদান আপনি এ ব্যাপারে দিয়ে গেছেন বাংলাদেশে এবং এখন রাজনৈতিক অর্থে বাংলাদেশ বলছি আমি গ্রামের জীবনে অনেক তোলপাড় এসছে এই গ্রামের মানুষগুলো ত্যাগ শিকারের মাধ্যমে তাদের স্বাধীনতা আন্দোলনের মাধ্যমে এবং মুক্তি আদায়ের মাধ্যমে এখন আরও অনেক বেশি গড়িয়ান মহিয়ান হয়েছে আপনি এই দৃষ্টিতে সোজনবাদিয়ার ঘাট কি নকশি কাঁথার মাঠ এই হিসেবে আপনি এই নতুন বাংলাদেশের গ্রামের মান গ্রাম এবং গ্রামের মানুষ নিয়ে লেখার কোনো পরিকল্পনা রাখেন বয়স ভাটি হয়ে চলেছে যেভাবে একটা ওয়ার অ্যান্ড পিস এইরকম একটা বই এই নতুন পরিবেশে রচনা করা যায় সে সত্যি আমার নাই আমি মনে করি যে আমাদের দেশের যেসব যুবক সাহিত্যিক আছে কিংবা যারা আসবে আবার তারাই কাজ করবে তবে আমি এ যুগেও যখন পৌঁছেছি এসে কিছু কিছু ছোটোখাটোভাবে চেষ্টা করব বড় রকমের কোনো একটা পরিকল্পনা আমার মনের মধ্যে নেই যে গ্রাম আমি একবার দেখেছিলাম যে গ্রামের কথা বলার অভ্যাস আমার হয়েছিল তাদের ভাষা তাদের প্রকাশ তাদের ভঙ্গি সব আমার অভ্যস্ত হয়েছিল সেই জিনিস আমি সহজে লিখতে পারি কিন্তু এই যে নূতন গ্রাম এই যে নূতন পরিস্থিতি সেই সৌন্দর্য ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে সেই যে সুখ সেই যে আনন্দ সেগুলো নষ্ট হয়ে গেছে সেই দোতারার তাহার ছিঁড়ে গেছে সারিন্দার বাজুয়ে নাই সারিন্দা পড়ে রয়েছে এই যে পরিবেশ এই পরিবেশের মধ্যে কিভাবে আমার সোনার বাংলা যে গড়ে উঠবে সেই গড়নের সঙ্গে সঙ্গে যারা থাকবে তারাই লিখবে এই দেশের কথা আমি এদের থেকে অনেক দূরে রয়েছি আমার হয়তো ওই আগেকার সেই যে বাংলা সেই বাংলাকেই আমি স্বপ্ন দেখি এই বাংলায় আমি একজন অতিথি এই আমার মনে হয় মাঝে মাঝে তবে চেষ্টা করি আমি ভয়াবহ সেই দিনগুলিতে একখানা ছোট্ট বই লিখেছিলাম এই গত নয় মাস যখন আমাদের বিনিদ্র রজনী ঘেটে গেছে তখনকার অভিজ্ঞতা দিয়ে তবে আমার ইচ্ছা আছে যে কিছু কিছু করব ভাই ভবিষ্যতের সাহিত্যিক ভবিষ্যতের স্রষ্টাদের কাছ থেকে আপনি যে আশাবাদ পোষণ করলেন আমাদের তো প্রার্থনা যে তারা ঠিক আপনার আশার আলোকে বেঁচে ওঠার জন্যে বেঁচে থাকার জন্য তারা সচেষ্ট হবেন তারা সেই দিকে সৃষ্টি করবেন ইতিমধ্যে আপনার কাছ থেকেও আমরা আরও অনেক অনেক কিছু আমরা আশা করব কারণ আমাদের গ্রামের সবচেয়ে বড় সম্পদ আপনি আর গ্রামের মানুষকে গ্রামের